গতকাল থেকেই আমাদের সকলের নজর ছিল ঘূর্ণিঝড় দানার ওপর। ঘূর্ণিঝড় দানা কোথায় কতখানি প্রভাব ফেলবে, কতটা ক্ষয়ক্ষতি করবে, কতখানি দুর্যোগের মধ্যে পড়বে মানুষ, এই নিয়ে চিন্তিত ছিল প্রশাসন। সেই মতো যথোপযুক্ত ব্যবস্থাও নিয়েছিল প্রশাসন। এরই মধ্যে গত 24 ঘন্টায় কোথায় কতটা বৃষ্টিপাত হয়েছে তারই তালিকা প্রকাশ করলো হাওয়া অফিস। গত 24 ঘন্টায় দানার প্রভাবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ড হারবারে। সেখানে মোট 93 মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে কলাইকুণ্ডায় 90.6 মিলিমিটার, সাগরদ্বীপে 89.6 মিলিমিটার, হলদিয়ায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 42.7 মিলিমিটার। এছাড়াও বৃষ্টির পরিমাণ বেশি ছিল উলুবেড়িয়ায় বৃষ্টি হয়েছে 65.4 মিলিমিটার, মেদিনীপুরে 52 মিলিমিটার, ঝাড়গ্রামে 66 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দীঘায় 37.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। আজ গোটা দিন আবহাওয়ার নানান আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভির পর্দায়।